নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজ হলো লক্ষ্মী পুজো, তো লক্ষ্মী পুজোর ব্লগটা আমি আর দেরি করছি না, একদম সঙ্গে সঙ্গে আপনাদেরকে দিয়ে দিচ্ছি, কারণ এরপর আবার দেরি করলে অনেকটা দেরি হয়ে যাবে। তো পুজোর আগের দিন অনেক কাজকর্ম থাকে, তার মধ্যে বড় যে কাজটা সেটা হচ্ছে ঠাকুরগুলোকে ভালো করে পরিষ্কার করে তারপর নতুন জামাকাপড় গয়নাগাটি এসব কিছু পরানো। তো দুর্গাপুজোর পর এতটাই টায়ার্ড ছিলাম, এই কাজগুলো হয়তো লক্ষ্মী পুজো দু তিন দিন আগে করলে ভালো হতো, কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠেনি। সেজন্য পুজোর আগের দিনই ঠাকুরগুলোকে পরিষ্কার করলাম, তারপর আমার কাছে যে রং ছিল তা দিয়ে ওনাদের চোখ মুখ একটু ঠিক করে দিলাম, তারপর এই যে নতুন একটা ওড়না কেটে দুজনকে পরিয়েছি, আর ঠাকুরের কিছু রূপোর গয়না আছে তো সেগুলো পরিয়ে ওনাদেরকে একটু সাজালাম। তো এনাদের সাজগোজ হলে তারপর আরও টুকটাক প্রচুর কাজকর্ম আছে। এমনিতে দেখবেন লক্ষ্মী পুজোতে না খুচখাঁচ প্রচুর গোছানো থাকে, মানে এক একটা বাড়ির এক এক রকম নিয়ম, সেই সব নিয়মের অনুসারী যেসব জিনিসপত্র প্রয়োজন হয় সেগুলো সব জোগাড় করা। তো আমাদের বাড়িতে একটা নিয়ম আছে, নৌকো বানাতে হয়, তো আমি কলার খোল তুলে নিয়ে এসেছি, এবারে কলার খোলটা কেটে কেটে নৌকা তৈরি করব। তো ছোটোবেলা থেকেই নৌকাটা বাবা তৈরি করতো, তারপরে আমি যখন শিখলাম তখন থেকে আমিই তৈরি করি। তো লক্ষ্মী পুজোর এই জিনিসগুলো আমার ভীষণ ভালো লাগে। লক্ষ্মী পুজো একটা পুজো তো বটেই, তার সঙ্গে ভীষণ আন্তরিকতার ছোঁয়া থাকে প্রত্যেকটা জিনিসে। লক্ষ্মী পুজোর এই যে নৌকা, আলপনা, ধানের মড়াই, কাঠের প্যাঁচা, তো এই সব কিছুর মধ্যে ভীষণ একটা স্নিগ্ধ এবং ঘরোয়া ভাব থাকে, যেটাই কিনা লক্ষ্মী পুজোর আমার মনে হয় বিশেষ আকর্ষণ। তো এই নৌকার মধ্যে তিনটে বা পাঁচটা করে গোলা বসাতে হয়, তো আমরা প্রত্যেকবার তিনটে করেই বসাই, যেহেতু ওই পাঁচ রকম শস্য অত পরিমাণে ঘরে মজুদ থাকে না সেই জন্যে। তো আমরা মূলত চাল, ডাল আর সর্ষে দিই, তো সেই গোলাগুলো এবার তৈরি করব। তো এই গোলাগুলো মধ্যে অনেকে তুলো, সোনারূপো ইত্যাদিও দেন, যার বাড়িতে যেটা নিয়ম। তো আমরা যেভাবে বরাবর করে আসছি সেইভাবেই পুজোটা করি, আর সেইভাবেই নৌকাটা সাজাই। আর যদি একটু সময় পেতাম নৌকার একটুখানি ময়ূরপঙ্খী মুখ, একটা মাছি, ছই এসবগুলো বানাতাম। তো যাই হোক, তার মধ্যে যেটুকু পেরেছি নৌকাটা তৈরি করতে চেষ্টা করলাম। তো নৌকাটা বানানো হয়ে গেছে, এবার গোলাগুলো তৈরি করে নেব। গোলা তৈরি হয়ে গেল, এবার আপনাদেরকে দেখাই পুরো নৌকাটা কেমন হয়েছে। তো আপনারা কিন্তু কমেন্টে জানাবেন কেমন লাগলো আর কাদের কাদের বাড়িতে এই নিয়মটা আছে। তো যেহেতু বাড়িতে দুর্গাপুজো হয় সেজন্য মা দুর্গার পাটাতেই লক্ষ্মী পুজো করার নিয়ম, তো সেজন্য মা দুর্গার উপরে যে চালচিত্রটা থাকে ওটা বাড়িতে রাখা রয়েছে, ওর সামনেই মানে ওই চৌকিটাতে গঙ্গা জল দিয়ে মুছে তারপরে নতুন কাপড় পেতে লক্ষ্মীনারায়ণ বসানো হয়েছে। এরপর আস্তে আস্তে সাজানো গোছানো আরও হবে, তো আপনারা একবার ঠাকুর দেখে নিন কেমন লাগছে দুজনকে একসঙ্গে। আর এখানে বরণ ডালায় সব প্রস্তুতি করে রাখা হয়েছে, আমাদের লক্ষ্মী পুজোতে ভোরবেলার দিকটাতে অধিবাস হয় তারপরে পুজো, তো সেই জন্যে এখানে সব কিছু রেডি করে রেখেছি। আর এরপর আলপনাটা দিয়ে নেব, আলপনাটা না শুকলে এদিককার কোনো কাজ আমি এগোতে পারবো না। আর তারপর লক্ষ্মী পুজো আর আলপনা দেওয়া হবে না এটা তো ভাবাই যায় না, তাই না? প্রত্যেকটা পুজোতেই বাঙালির আলপনা দেওয়ার নিয়ম, কিন্তু তার মধ্যেও লক্ষ্মী পুজোটা যেন একটুখানি স্পেশাল। আলপনা দেওয়া কমপ্লিট, এরপর আপনাদেরকে একটু দেখায় আলপনাটা কেমন দেওয়া হলো। তো মোটামুটি শুকিয়ে গেছে, যেহেতু আমাদের মেঝেতে আর কি শান করা নেই, তো সেজন্য খুব তাড়াতাড়ি আলপনা শুকিয়ে যায়। তো দেখুন, আপনারা কিন্তু জানাবেন অবশ্যই আমি কেমন দিলাম আলপনাটা, খুব একটা ভালো যে আমি পারি তা নয়, তবে ওই মোটামুটি দাগ টাক টেনে মোটামুটি ম্যানেজ করার একটা চেষ্টা করেছি। তো যাই হোক, আলপনা দেওয়া কমপ্লিট,
এবারে সমস্যাটা যেটা হয়েছে, পুজোর লাইটটা একদম অপোজিটে, তো সেজন্যে কোনো একটা ছবি বা ভিডিও কিছু করতে গেলেই আমার নিজের ছায়াটা সেই আলপনা বা সেই জিনিসটার উপরে পড়ছে। তো তার মধ্যে থেকেও কেউ আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। যাই হোক, তো এবারে চটপট পুজোর জোগাড় বাদবাকি সব করে ফেলতে হবে, না হলে দেরি হয়ে যাবে। পুজোর সময় প্রায় হয়ে এলো, তো প্রথমে লক্ষ্মী পাতা হয়ে গেছে। লক্ষ্মী পাতার সময় আমি ওখানে ছিলাম না, ভিডিও করা হয়নি। আর এইবারে নারায়ণের পাতাটা আমি নিজে হাতে গোছাচ্ছি, তো সেজন্য এটার একটা ভিডিও আমি করতে পেরেছি। তো এই যে এটাকে মোকাম বলা হয়, আমরা তো মোকামই বলি, তো নারায়ণের পাতাটা গোছানো হয়ে যাবে। তারপর আর কি পুজোর যে নৈবেদ্য আর বাদবাকি যা প্রসাদ যা যা আছে সেগুলো রেডি হবে। মা এখানে সিন্নিটা মাখছে আর আমি এবারে চটপট করে নৈবেদ্যটা গুছিয়ে ফেলবো। ওদিকে আগে থেকেই লুচি, তারপর তরকারি, পাঁচ রকম ভাজা, সুজি, চাটনি এগুলো রেডি করে রাখা হয়ে গেছে। তো মা ওগুলো করেছে, আমি ওদিকটাতে যাওয়ার সময় পাইনি, বাদবাকি কাজগুলো করছিলাম যেহেতু। তো যাই হোক, এখানে আমি নৈবেদ্যটা সাজাচ্ছি। আর নৈবেদ্য সাজানো হলে পুষ্পপাত্র গোছানো, আরও টুকটাক প্রচুর কাজ আছে। ষোড়শ উপাচার একটা থালায় অ্যারেঞ্জ করতে হবে, সেটাও গোছাতে হবে, তো সেই সব কাজগুলো করতে হবে। আর যেহেতু মানে কিছুদিন আগেই একটা বড় পুজো বেরিয়ে গেছে, সেজন্য আমার মধ্যে প্রচণ্ড একটা লেথার্জি কাজ করছে। আমি কোনো কাজই ঠিকমতো বা সময় মতো করতে পারছি না, ইচ্ছে করছে না। তো সবসময় মনে হচ্ছে একটুখানি ঘুমোই, একটুখানি বেড়াতে যাই। তো বেড়াতে যাওয়ার কথা তো এখন ভুলেই গেছি, মানে দুর্গাপুজোর মোটামুটি মাস দুয়েক আগে থেকে আর বেড়াতে যাওয়া হয় না। যাই হোক, ছাদে এলাম নৈবেদ্য গুছিয়ে। আমার ছাদে দুটো সাদা পদ্ম ফুটেছে, তো ওই দুটো আজকে নারায়ণের পায়ে দেবো। তুলে নিলাম পদ্মগুলো, এত সুন্দর লাগছিল। যাই হোক, আর ফ্রিজে পদ্ম আমি এনে রেখেছিলাম সেই দুর্গাপুজোর ষষ্ঠীর সময়তে, তো সেই পদ্মটাই মানে মোটামুটি গোটা দশেক পদ্ম ছিল, সেগুলো দিয়ে আজকে আমার পুজোটা হয়ে যাবে। ভৃঙ্গমনোভাবরোগহরা প্রণাম।
তো আমাদের পুজো কমপ্লিট। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, যদি ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটার পাশে থাকবেন। নমস্কার।